আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর আবার চলে আসলাম ইন্ডিয়ান বাইক রিডি গেমিং এর নতুন আরেকটি গেম প্লে ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং ও মজাদার হতে যাচ্ছে, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি একটি চিড়িয়াখানা তৈরি করেছি। তো গেমের ভেতর কিভাবে আমি চিড়িয়াখানা তৈরি করলাম সেটা দেখার জন্য তোমাদেরকে ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। বাবাকে বলেছিলাম আমাকে একটা বাইক কিনে দাও, আমার একটি বাইক পছন্দ হয়েছে। বাবা বলল তোমাকে এখন কোনো বাইক কিনে দেওয়া যাবে না, সামনে তোমার এক্সাম। তো বাবাকে আমি অনেক বোঝালাম, বাবা আমাকে বাইক কিনে দাও, আমার খুব বাইকটি পছন্দ হয়েছে। বাবা কোনোভাবে রাজি হলো না। এরপর আমার অনেক মন খারাপ হয়। তো মন খারাপ করে আমি রাগ করে বাসা থেকে চলে আসি। তো বাসা থেকে বের হওয়ার পর বুঝতে পারছিলাম না আমি কোথায় যাব। তো অনেক ভাবতে ভাবতে একটা ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। আমার একটা ফ্রেন্ড গ্রামে থাকি, ও আমাকে বলছিল যদি কখনো বাসার থেকে রাগ করিস তাহলে তুই আমার বাসায় চলে আসিস, কয়েকদিন থেকে যাস। তো ভাবলাম এখন কোথায় যাব, কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। এর জন্য আমি ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য রেল স্টেশনে চলে আসি। বাট রেল স্টেশনে এসে একটা হুজুর খেয়ে পড়ে যাই, বুঝতে পারছিলাম না কিসের জন্য পড়ে গেলাম। যাই হোক, মনে হচ্ছিল কারো অভিশাপ লেগে গেছে। তো এখন বন্ধুর বাসায় যাওয়ার জন্য আমাকে ট্রেনে চড়তে হবে। তো অনেক কথা বললাম, কথা না বাড়িয়ে এখন আমি ট্রেনে উঠবো। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন ঠিক মতো আমি আমার বন্ধুর বাসায় যেতে পারি। তো ট্রেনে ওঠার পর ট্রেনটি ছেড়ে দেয় স্টেশন থেকে। তো অনেক কথা বলতে বলতে সময় কোন দিক দিয়ে চলে যায় নিজেও বুঝতে পারি না। তো অনেক সময় অপেক্ষার পর আমি অবশেষে স্টেশনে চলে আসি। তারপর আমি ট্রেন থেকে নামি। ট্রেন থেকে নামার পর আমি ট্রেন স্টেশনে চারদিকে দেখছিলাম কোথাও কোনো গাড়ি আছে কি না। তো গাড়ি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো আমি সামনের দিকে হাঁটতে থাকি। তো হাঁটতে হাঁটতে রেল স্টেশনের শেষের দিকে চলে আসি, বাট কোনো গাড়ি কোথাও খুঁজে পাচ্ছিলাম না আশেপাশে। তো আশেপাশে ঘুরে ভালোভাবে দেখছিলাম যে কোথাও কোনো গাড়ি আছে কি না। তো আমি গাড়ি খুঁজে পাই না। তো সামনে দেখি একটা ফুটওভার ব্রিজ। তো আমি ফুটওভার ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে ট্রেন স্টেশন পার হয়ে রাস্তার ওপারে চলে যাই। তো রাস্তার এপারে চলে আসার পর আমি দেখি আমার সামনে একটি বাইক রাখা আছে। তো বাইক রাখা আছে, বাট বাইকের আশেপাশে কোনো লোক ছিল না। তো সেজন্য আমি বাইকটি সেখান থেকে নিয়ে আসলাম। বলতে পারেন এটা এক ধরনের চুরি, বাট কিছু করার ছিল না। তো বাইকটি নিয়ে আমি আমার ফ্রেন্ডের বাসায় এখন চলে যাব। তো ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য আমার সামনের দিকে যেতে হবে। তো আমার ফ্রেন্ডের বাসা খুব একটা দূর নয়, একটু সামনেই। তো কথা বলতে বলতে আমি আমার ফ্রেন্ডের বাসার কাছাকাছি চলে আসি। ওই তো সামনে দেখা যাচ্ছে আমার ফ্রেন্ডের বাসা। তো ফ্রেন্ডের বাসায় চলে আসার পর আমি সেখান থেকে একটু রেস্ট নিব। তো ফ্রেন্ডের বাসায় রেস্ট নেওয়ার পর আমি বাসার থেকে বের হই। আর একটা কথা ভাবতে থাকি যে ফ্রেন্ডের বাসায় তো আর একদিন দুই দিন তিন দিন থাকা যাবে, বাট সারা জীবন তো আর বসে বসে ফ্রেন্ড আমাকে খাওয়াবে না। তো এই জন্য আমি অনেক ভাবাভাবি করি এখন আমি কী করব। তো অনেক ভাবনা চিন্তার পর আমি একটি সিদ্ধান্ত নিই, আমি একটি চিড়িয়াখানা তৈরি করব। তো চিড়িয়াখানা তৈরির জন্য আমার কাছে টাকার প্রয়োজন। তো আমার কাছে বেশি টাকা ছিল না। তো আমি আমার জমানো কিছু টাকা দিয়ে একটি চিড়িয়াখানার কাজ শুরু করি। আর তোমাদেরকে আজকে দেখাবো আমি আমার চিড়িয়াখানাটি কীভাবে সম্পূর্ণ করি। তো আমার চিড়িয়াখানার নামটি হচ্ছে জুরাস্টিক পার্ক। তো তোমাদেরকে ভিতরে চিড়িয়াখানার পরিবেশটি দেখাচ্ছি। দেখো ভিতরে অনেক বড় চিড়িয়াখানার এরিয়াটি, আর এই চিড়িয়াখানার এরিয়াটি 360 বর্গ কিলোমিটার। আর তোমাদেরকে দেখাবো আমার চিড়িয়াখানায় কী কী আছে। তো তোমরা সবাই চিড়িয়াখানাটি দেখতে আসার জন্য আমার চিড়িয়াখানায় ঘুরে যেতে পারো। তো আমার চিড়িয়াখানায় দেখতে পাবে হাতি,
মনস্টার ঈগল পাখি, তারপর দেখতে পাবে একটি ভাস্কর্য, তারপর তোমরা দেখতে পারবে একটি বড় সিংহ, এরপর রয়েছে বাঘ, এরপর রয়েছে জিরাফ, সেই সাথে আরো আছে কুমির, সেই সাথে দেখতে পাবে জেব্রা, সেই সাথে দেখতে পাবে গরিলা, তারপর দেখতে পাবে একটি ঘোড়া, তারপর দেখতে পারবে ছোট ডাইনোসরের বাচ্চা সহ অনেক বড় ডাইনোসর। তো ডাইনোসরের অনেক প্রকার রয়েছে যেগুলো তোমরা আমার এই চিড়িয়াখানার ভিতরে দেখতে পাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওর মধ্যে।